বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর বইয়ের ষষ্ঠ পরিচ্ছেদ বাক্যের শ্রেণীবিভাগ স্বরভঙ্গি ও বাকভঙ্গি। অনেক অনেক দিন আগে বাংলাদেশে বিজয় সিংহ নামে খুব সাহসী এক রাজপুত্র ছিলেন। প্রকৃতি কি সুন্দর সাজেই না সেজেছে, তাজ্জব ব্যাপার। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে। দীর্ঘজীবী হও, সবার বাস সবারে বাসরে ভালো, উঠে বসো। ওপরের প্রথম বাক্যটি বিবৃতিমূলক, দ্বিতীয় তৃতীয় বাক্য দুটি বিস্ময়সূচক, চতুর্থ বাক্যটি প্রশ্নসূচক, পঞ্চম বাক্যটি প্রার্থনামূলক, ষষ্ঠ বাক্যটি আশীর্বাদ বোধক, সপ্তম বাক্যটি অনুরোধমূলক, অষ্টম বাক্যটি আদেশসূচক। হাসি কান্না সুখ দুঃখ আবেগ উচ্ছ্বাস অনুরোধ প্রার্থনা আদেশ মিনতি শাসন তিরস্কার কণ্ঠস্বরের নানা ভঙ্গিতে উচ্চারণের মধ্যে প্রকাশিত হয়। বিশেষ জোর দিয়ে কথা বলা, কণ্ঠস্বরের ওঠানামা, কাঁপন, টেনে টেনে শব্দ উচ্চারণ ইত্যাদির দ্বারা বাক্যের বিশেষ বিশেষ অর্থ ও ভাব প্রকাশ করা সম্ভব। বিভিন্ন ভঙ্গিতে কণ্ঠধ্বনি উচ্চারণের ফলে যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয় তা নানা প্রকার ভাব ও অর্থ সৃষ্টি করে। এই ধ্বনিতরঙ্গ বা স্বরতরঙ্গকে স্বরভঙ্গি বলে। এই স্বরভঙ্গি বাকভঙ্গির ভিত্তি। স্বরভঙ্গির দ্বারা যে শব্দ বাক্য সৃষ্ট উচ্চারিত হয় তাকে লিখিত আকারে এবং উচ্চারিত অবস্থায় বাকভঙ্গি বলা যেতে পারে। বাক্য নিম্নলিখিত কয়েকটি শ্রেণীতে বিভক্ত হতে পারে। বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণভাবে হ্যাঁ বা না বাচক বাক্য। বিবৃতিমূলক বাক্য দুই প্রকার হতে পারে, হ্যাঁবাচক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নাবাচক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স। উদাহরণ, হ্যাঁবাচক বাক্য, সে ঢাকা যাবে, আমি বলতে চাই। নাবাচক বাক্য, সে ঢাকা যাবে না, আমি বলতে চাই না। প্রশ্নসূচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এ ধরনের বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোথায় যাচ্ছ, কী পড়ছ, কেন এসেছ, যাবে নাকি। বিস্ময়সূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে। যথা, তাজ্জব ব্যাপার, সমুদ্রের সে কি ভীষণ গর্জন, ঢেউগুলো পাহাড়ের চূড়ার মতো উঁচু, আমি তো ভয়ে মরি। হুররে, আমরা জিতেছি। ইচ্ছাসূচক বাক্য, এ ধরনের বাক্যে শুভজনক প্রার্থনা আশীষ আকাঙ্ক্ষা করা হয়। যথা, তোমার মঙ্গল হোক, ঈশ্বর তোমাকে জয়ী করুন, পরীক্ষায় সফল হও, দীর্ঘজীবী হও। আদেশবাচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। এ ধরনের বাক্যে আদেশ করা হয়। যথা, শিক্ষক মহোদয় শ্রেণীকক্ষে এলে উঠে দাঁড়াবে, চুপটি করে বসো, উঠে দাঁড়াও, দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করো। স্বরভঙ্গি তথা বাকভঙ্গির সাহায্যে ক্রোধ আদর আনন্দ দুঃখ বিরক্তি বিস্ময় লজ্জা ঘৃণা প্রভৃতি বিভিন্ন প্রকার অনুভূতি প্রকাশ করা যায়।